সাবস্ক্রাইব করুন কুকিং স্টুডিও বাই মোম চ্যানেলটিকে। দেশি বিদেশি সকল ধরনের রেসিপির টিপস এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কুকিং স্টুডি বাই মোমের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। চলুন দেখি দর্শক, বেগুনের টক বানাতে কী কী লাগছে। এটা অসাধারণ একটা সুস্বাদু খাবার, তবে খেয়াল করে দেখবেন এটা কী করে বানায়। এটা বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায়, বড় বড় দেশ বিদেশের যে কোনো অনুষ্ঠানে এই টক, বেগুনের টকটা পাওয়া যায়। খুব সুস্বাদু খাবার, আপনারা বানিয়ে খায়া দেখবেন। চলুন দেখি দর্শক, এখানে আমি করব বেগুনের টক বানাবো আজকা। তাহলে দেখতে থাকেন দর্শক আমি বেগুনগুলা কীভাবে নিয়েছি, কেটে চাকু দিয়ে আমি ছুরিতে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আমি এখন এই বেগুনগুলি ভেজে নিব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি জলপাই এভাবে কেটে নিয়েছি। আমার এই বেগুনের টকটা বানাইতে আমার জলপাই টকটা লাগবে, তাই আমি এখানে কেটে নিয়েছি। দর্শক কখন আমি কেটে রাখা বেগুনগুলি দিয়ে দিচ্ছি। আমার পরে একটা ছোটো ছোটো নিয়েছি, তাই আমি একটা একটা করে দিয়ে নেব। আমার এটা প্রিয় খাদ্য, আমি এটা খুব লাইক করি বা খুব পছন্দ করি দর্শক। এটা আপনাদের সাথে শেয়ার করতে দিচ্ছি, আমি বাড়ির চাকরিতে এটা খুব খেয়েছি। এটা না খেলে বলবেন না দর্শক, অসাধারণ মজাদার খাবার। দেখতে পাচ্ছেন বেগুনটা কীভাবে হচ্ছে, আর অবশ্যই এটা রেখে দেবেন। ঘুরে ফিরে আমি ভেজে নেব ভাজাটা, যাতে সব হয় বা ভালো হয়। এলে আমার টকটা রেডি করে সুন্দর করে যাবে। দর্শক আমি এখানে ছোট কড়াই নিয়েছি, তাই আমি একটা একটা করে ভেজে নেব। দর্শক দেখতে পাচ্ছেন আমি কী করে বেগুনটা ঘুরে ঘুরে ভেজে নিচ্ছি। তাহলে দেখতে থাকুন দর্শক আমার বেগুনের টক। এটা বাংলাদেশের ভালো ভালো রেস্টুরেন্টে ভালো ভালো
ফাইবারটা হোটেলে এসেছিলাম পাওয়া যায়। দর্শক দেখতে পাচ্ছেন আমি কীভাবে ঘুরে ঘুরে বেগুনটারে ভেজে নিয়েছি, সম্পূর্ণভাবে আমার বেগুনটা ভেজে হওয়া দরকার। দর্শক বেগুনটা ভেজে হয়ে গেলে, ভাজা হয়ে গেলেই আমরা একটু ভেজে নেব। আর আমার এই জন্য এরকম একটাই লাগবে, কারণ তেলটা যাতে পড়ে যায়, এটা ভেজার পরে কোনোরকম তেল থাকবে না। এটা ভাজার পরে বেগুনটার অবস্থা কী হয় আমি দেখাচ্ছি। আমি আর একটা বেগুন দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন বেগুনটা কিরকম হয়েছে। আমি দুইটা বেগুনই নিয়েছি, আপনারা চাইলে আরো নিতে পারেন, আমার সদস্য কম তাই ফ্যামিলি মেম্বার কম, যারা বেশি মানুষ তারা বেশি বেশি বেশিরভাগ করে বানায় নেবে। এটা আমরা ফ্রিজে রেখে খেতে পারবো, প্রায় কয়েকদিন রাখা যাবে। এটা আমরা এভাবে শুকনো টক সাথে খেতে পারি। দর্শক আমি দিয়ে দিব রসুন কুচি, দেখলে আমার বেগুনের টক। এটা আমি একটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দিব এখানে সরষের তেল, দেখতে পাচ্ছেন দুই টেবিল পরিমাণ কাটি সরষের তেল দিয়ে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন সরষের তেল দিয়ে দিচ্ছি, আমি পাঁচফোড়ন গুঁড়াটা দিয়ে দিব, কেউ চাইলে আনারটাও দিতে পারেন। এটা আমি হালকা ভেজে নিব, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দেখতে পাচ্ছেন আমার রসুন আর পেঁয়াজ কুচিগুলো হচ্ছে। দর্শক দেখতে থাকেন
এই যে আমি বেগুনগুলো কীভাবে ভেজে নিয়েছি আমি দেখাচ্ছি, একটু দেখেন আমি বেগুনগুলো কীভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন এটা একটা ফুলের মতো এরকম ভাজা হয়ে গেছে। ক্ষেত্রে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল আমি দিয়ে দিব। একে একে সব মশলাগুলো দিয়ে আর আপনাদের বলে দিচ্ছি, দিয়ে দিব 7 মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। আমি এখানে যে তেলের 2 চামচ নিয়েছি, আমার টক কম, তাই আমি আমার মাপ মতো নিয়েছি। আমি 1/2 টেবিল পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি। আমি আরও দিয়ে দিলাম সরষের তেল, কারণ আমার এখানে পানি খুব কম করা যাবে, তাও অনেক পরে আমার মশলাটা তেলেই কষাই দিতে হবে আমার। এই ক্ষেত্রে আমি যেটা করব, আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দেখতে পাচ্ছেন আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমার বাচ্চারা খাবে, একটু টক মিষ্টি ঝাল হলে পছন্দ করবে। আর বেগুনটা আমাদের অনেক উপকারী, তাই আমরা দর্শক ভালোভাবে খেতে পারি। দেখতে পাচ্ছেন আমি এখন দিয়ে দিব দর্শক যেটা ঝাল মরিচের গুঁড়ো, আমি দিয়ে দিব 1 টেবিল চামচ। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিবে, আমি কিন্তু বেশি দিই নি, কারণ আমার ঝাল পছন্দ না, খুব কম পছন্দ। আর আমার বাচ্চারা তো বিলকুলই না, দর্শক দিয়ে দিচ্ছি জলপরি। আমি যে জলপটা কেটে রেখেছি বিচি ছাড়িয়ে, এখন আমাদের জলপরি সিজন, তাই আমরা জলপরিটা দিয়ে বিভিন্ন ভাবে তরকারি বাচ্চাদের খাওয়াইতে পারি। আমরা ওকে এটা আপনি ফ্রিজে সংগ্রহ করতে পারেন, নর্মালি সংগ্রহ করলে আপনি 1 মাস থেকে কিন্তু খেতে পারবেন, এটা কিছু হবে না। আমি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি, দর্শক দেখতে পাচ্ছেন কালারটা। আমি এখন আমার ভেজে রাখা যে বেগুনটা আমি দিয়ে দিব, দেখতে পাচ্ছেন আমি এটাকে দিয়ে দিচ্ছি। আর এটা আমি এখন ঢাকনা দিয়ে রাখবো, দর্শক দেখতে পাচ্ছেন এটা হবে ঢাকনা দিয়ে রাখবো। আমি 5 ফোড়নের গুঁড়াটা পরবর্তীতে দিই। দর্শক চলুন দেখি আমাদের বেগুনের টক, দেখতে পাচ্ছেন দর্শক এই যে আমার যে বেগুন এটা এরকমই থাকবে, তবে এটার ভিতর টক চলে যাবে। দেখেন
একটা বেগুন কোনোরকম কিছু হবে না, সে হলো বেগুনের টক। দর্শক আমি আরও কিছুক্ষণ রাখবো, কিন্তু আমি এখানে পাঁচফোড়নের যে গুঁড়াটা, আমি এখানে পাঁচফোড়নের গুঁড়াটা ইউজ করছি। দর্শক দেখেন আমরা টক বেগুনের টকের ভিতর পাঁচফোড়নের গুঁড়াটাই ইউজ করো, যারা আনাম খেতে চান তারা খেতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে বাটারাই গুঁড়া করাটাই ভালো, বুঝতে পারছেন। আমি এটা মশলাটা একটু, আমি যে গুঁড়া মশলাটা দিয়েছি দর্শক, এটা মেশানোর জন্য আমি দুই মিনিট দর্শক অফ করে দিব। আমি চুলা ধুয়ে গেছে, আমার বেগুনের আচার দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে দর্শক চলুন দেখি, দর্শক এই হয়ে গেল আমার বেগুনের টক। তাইলে দর্শক আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ঘোরাঘুরি দেখার চেষ্টা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কুকিং স্টোরি বাই মমের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি। দর্শক শীতের দিনে এখন বেগুন জলফাই পাওয়া যায়, তাই আমরা বেগুনের জলফাই টক, বেগুনের টক ঝাল মিষ্টি টকটি আমরা বানিয়ে দেখি। চলুন কীভাবে বানানো যায় বেগুনের টক ঝাল মিষ্টি বেগুনের টক, চলুন দেখি দর্শক যাওয়া যাক। দর্শক এই হয়ে গেল আমার বেগুনের টক ঝাল টক, বেগুনের টক যেটা বলা হয়। শীতের সিজনে জলপাই উঠেছে, বেগুন উঠেছে, তাইলে আমরা জলপাইটা বেগুনটা বিভিন্নভাবে বানিয়ে খেতে পারি। এটা আপনি ফ্রিজে এক মাস পর্যন্ত সংগ্রহ করতে পারবেন, আচারের মতো আমরা খেতে পারি। তবে এটা খুবই সুস্বাদু, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তাই চলো দর্শক এটা আমরা ডিনারে লাঞ্চে আমরা এটা স্বাদ গ্রহণ করি। ধন্যবাদ।